যার ভালো ইহকাল তার ভালো পরকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা একটু বিষয়টা লক্ষ্য করুন যে ইসলামের নামে কত ধরনের ব্যবসা চলতেছে আর কত ধরনের মিথ্যাচার চলতেছে আশ্চর্য লাগে যখন এই মিথ্যাচারগুলি আমরা দেখি বা শুনি কিন্তু যারা বলতেছে তারা কিন্তু দিব্যি বলে যাচ্ছে আমরা কেউই কিন্তু এর প্রতিবাদ করছি না আর প্রতিবাদ না করাতেই যুগে যুগে এই মিথ্যাচার বেড়েই চলছে আপনারা একটু ভিডিওটা দেখেন মারিবাদের জ্ঞান এমন অর্জন করেছে তামাম সৃষ্টি জগৎ আল্লালিদের চোখের সামনে হাজির যায় বরফির আব্দুল কাদের জেলে রহমাতুল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও পৃথিবীর মাসের থেকে মাগরেব সীমালাত জুনুক কোন আমার ভক্ত কোন আমার মনে যদি রাত্রে ঘুমিয়ে থাকে গো এরপরে তার কাপুর যদি উঠে যায় আমি টেনে নামাইয়া দেওয়ার ক্ষমতা আমি রাখি বন্ধুরা আমার ভাই রামান আল্লাহ রলিদা এত পাওয়ার আল্লাহ পাক তাদেরকে দান করেন সুবহানাল্লাহ বলেন মূর্খ বীরের মূর্খ দালালদের কি মাথায় গোবর নাই আরে গোবর যদি থাকতো তাহলে তো এমন কথা বলতে পারতো না মরিদদেরকে আকৃষ্ট করার জন্য এমন মিথ্যাচার আর এমন মিথ্যাচার শুনে মুরুক্ষ মরিদগুলো সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ বলতে বলতে অস্থির একটু চিন্তা করুন বিষয়টা যেখানে আল্লাহ সুবাহন তালা বলেছে একমাত্র গায়েবের মালিক আল্লাহ সুবাহন তাল্লা আর কেউ গায়েব সম্পর্কে অবগত নাই সোর আরাফের একশো অষ্টাশি নম্বর আয়াতটা আপনারা দেখতে পারেন এরকম অসংখ্য আয়াত আছে কিন্তু বিডিও বড় হয়ে যাবে বিদায় আমি আয়াতগুলি আপনাদেরকে দেখাইতেছি না এরকম অসংখ্য আয়াত আছে এই আয়াতগুলি যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা চলতেছে কিন্তু মিথ্যাচার তাদের বেড়েই চলছে বেড়েই চলছে তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা একটু কোরআন হাদিস পড়েন তা আমি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু